প্রিয় দর্শক এই যে আপনারা এটি নির্মাণাধীন এটি অনেক সুন্দর যে মসজিদটি দেখছেন আজ আমরা আপনাদেরকে হাট পরিক্রমায় আপনারা হয়তো প্রথমে অবাক হতে পারেন যে এই ধরনের মসজিদ আমরা আপনাদেরকে কেন এটা দেখাচ্ছি আসলে এই মসজিদটি আমরা এই কারণেই দেখাচ্ছি আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জ হাটে এবং বাংলাদেশের মধ্যে আমরা প্রচুর হাট করেছি এবং সবাই লাভ করতে হাটের ইজারা নেয় কিন্তু এটি একমাত্র বাংলাদেশের হাট যেই হাটের সমস্ত লভ্যাংশের টাকা চলে আসে এই মসজিদের ফান্ডে এবং দেখুন এই মসজিদটি 2015 সাল থেকে এই মসজিদটি তৈরি হচ্ছে এবং এই হাটের ইজারার যে লভ্যাংশ সেটি দিয়ে এটি তৈরি হচ্ছে এবং এটি দেখানোর জন্যই আমরা আপনাদেরকে এই মসজিদটি সরাসরি দেখানোর চেষ্টা করলাম তো চলুন এবার আমরা চলে যাব আফতাবগঞ্জ হাটে সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার আফতাবগঞ্জ হাটে প্রতি শনিবার এবং মঙ্গলবার এখানে বিশাল গরু ছাগলের হাট বসে এই হাট থেকে আজ আমরা আপনাদেরকে সাইওয়াল ষাঁড় গরু যারা আপনারা খামারের উদ্দেশ্যে পালন করতে চান খুবই এটা জনপ্রিয় গরু এবং জানেন যে দূর দূরান্তের মানুষ এই সাইওয়াল গরুর খোঁজ করে সেই সাইওয়াল ষাঁড় গরুর আমরা খোঁজ জানানোর চেষ্টা করব আর জানিয়ে রাখি আজ 8 সেপ্টেম্বর 2020 এই আফতাবগঞ্জ হাটটি আপনারা কিভাবে আসবেন ঢাকা থেকে যে কোনো বাস বা ট্রেন যোগে আপনারা যদি ফুলবাড়ি আসেন তবে ফুলবাড়ি থেকে অটো যোগে এই হাটে আপনারা চলে আসতে পারবেন আর এই ভিডিওর শেষে ইজারাদারের সঙ্গে কিছু কথাবার্তা রয়েছে তার মুখ থেকে আপনারা জানতে পারবেন যে এই হাটের ফ্যাসিলিটিগুলো তো আমরা প্রথমে এখানে দেখি কাকা আসসালামু আলাইকুম আপনার কি বাড়ির না কেনা কেনা কোথা থেকে কিনে নাকি গ্রাম থেকে আচ্ছা এই যে বাছুরটা দেখছি এটার বয়স কিরকম হবে 8 মাস এটার দাম কত যাচ্ছে দাম 48 48 চাইছেন ক্রেতা কত বলছে 42 পর্যন্ত দাম হচ্ছে আপনার নিয়ত কত 45 আপনার নিয়ত আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আচ্ছা আপনি যে একটা গরু আনছেন তো এই ধরনের গরু কি আপনি কালেকশন করে দিতে পারবেন কেউ যদি চায় আচ্ছা ওইভাবে পারবেন আচ্ছা ধন্যবাদ তারপরে আসুন আমরা একটু এইদিকে দেখি আমরা এই যে এখানে দুটো দেখছি এই দুইটা কার তোমার আচ্ছা এগুলো দাম কত যাচ্ছে জোড়া জোড়া 95 ক্রেতা কত পর্যন্ত বলছে 82-83 পর্যন্ত দাম বলছে আর তুমি ছাড়বা কততে হ্যাঁ 86-87 হয়ে যায় আচ্ছা শুনছেন সুপ্রিয় দর্শক এই যে দেখুন এই সাইওয়াল গরু আপনারা জানেন যে এগুলোর বাইরে অনেক চাহিদা রয়েছে এবং সাইওয়াল গরু এই চাহিদার জন্যই মূলত আমরা এই সাইওয়াল গরুর ভিডিওগুলো করি যেহেতু আপনারা এই সাইওয়াল গরুর ভিডিওগুলি চান আমাদের কাছে তারপরে আসুন আমরা এখানে দেখি এই যে এখানে দেখছি একটা একটা সার দেখছি সাইওয়াল তা আমরা এটা ভাই আপনার এইটা আপনার আসসালামু আলাইকুম কয়টা আনছে গরু তো ভাই চারটে আনছি চারটা সাইওয়াল দেশি গরু এটা সাইওয়াল খালি একটা সাইওয়াল আচ্ছা এটার দাম কত যাচ্ছে দাম 48 যাচ্ছে 48 চাইছেন আর ক্রেতা কত পর্যন্ত বলছে ভাই 41 আপনার নিয়ত কত 44 হলে বিক্রি করতাম 44 হলে আপনার নিয়তে আপনার এটা পোষায় আচ্ছা আচ্ছা শুনছেন সুপ্রিয় দর্শক এই যে দেখছি আচ্ছা ভাই এটার একটু বয়সটা বলবেন কয় মাস বয়স 14 মাস 14 মাস এই যে দেখুন 14 মাস মানে এই গরুটি যদি আপনারা নেন তাহলে আগামী কুরবানিতে এটি পারফেক্ট একটি গরু তৈরি হয়ে যাবে তারপর আমরা এখানে একটু দেখি এই যে এখানে আমরা একটা সাইওয়াল সার দেখছি এই যে দেখুন ভাই এটা কি আপনার বাড়ির কেনা এটার দাম কত যাচ্ছে 45 দাম চাই 45 চাচ্ছেন ক্রেতা কত পর্যন্ত বলছে 39 পর্যন্ত বলছে আর আপনার নিয়ত কত ছাড়ার 42 হইলে আপনি ছেড়ে দিন এই যে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন তুমুল চাহিদা সম্পন্ন এই সমস্ত সাইওয়াল ষাঁড় গরু আপনারা যারা খোঁজ করেন মূলত তাদের উদ্দেশ্যে এবং এই হাটটি আমরা পেলাম আমবাড়ির পরে এই হাটটি যেখানে প্রচুর পরিমাণে সাইওয়াল গরু রয়েছে
এখানে দূর দূরান্ত থেকে আপনারা যদি আসেন তবে আপনারা অবশ্যই ফেরত যাবেন না, কারণ শাইওয়াল গুলো প্রচুর রয়েছে। এখানে একটা শাইওয়াল শার্ট দেখছি আমরা ভাই, এটার দাম কত যাচ্ছে? 42,000 টাকা দাম চাইছেন। ক্রেতা কত বলছে এখন পর্যন্ত? 35। আর আপনার নিয়ত কত? আপনার নিয়ত 38 হলে ছাড়। আচ্ছা শুনছেন, আপনাদেরকে আমরা বাংলাদেশের বিভিন্ন হাট দেখিয়ে থাকি, আপনারা নিজেরা নির্ধারণ করবেন যে এই হাটে আসলে গরুর দামটা কম না বেশি। এখানে আমরা একটা শাইওয়াল শার্ট দেখছি ভাই, এটার বয়স কত মাস হবে? 1 বছর, 1.5 বছর। এটার দাম কত যাচ্ছে? হ্যাঁ 55,000। ক্রেতা কত পর্যন্ত বলছে? আমি বললাম যে মানুষ কত দাম বলছে এখন পর্যন্ত? 48 পর্যন্ত বলছে। আচ্ছা শুনছি আমরা, তারপরে দেখি আমরা এটা কার? এটা এটা আপনার আপনার বাড়ির বাড়ির না কেনা? কেনা গরু। এটার দাম কত যাচ্ছে? 55। তারপরে কত পর্যন্ত দাম উঠছে? কত পর্যন্ত দাম উঠছে? দাম বলে কওয়া যাবে না। আচ্ছা আপনার নিয়ত কত শোনা যাবে? এটা মানে কততে ছাড়বেন এটা তো বলা যাবে। হ্যাঁ বলেন। 47। আচ্ছা ধন্যবাদ আপনাকে। শুনছেন সুপ্রিয় দর্শক, এবারে আমরা একটা সুন্দর একটা শাইওয়াল সাপ দেখছি, এই যে দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার বাড়ির না কেনা? কেনা কেনা। এটা দাম কত যাচ্ছে? দাম যাচ্ছে 58,000 টাকা। তারপরে ক্রেতা কত বলছে? 45 বলছে। আর আপনার নিয়ত কত ছাড়ার? নিয়ত 2 উপরে 52,000 এলে ছাড়বে। এই এটা কি দামটা একটু বেশি হইলো? 52? হ্যাঁ বেশি হইলো না, আপনার মনে হচ্ছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আপনার গুড লাক। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আফতাবগঞ্জ হাট প্রতি শনিবার এবং মঙ্গলবারে বসে। আবারও জানিয়ে রাখি, আজ 8ই সেপ্টেম্বর 2020 মঙ্গলবার, এবং এটা একটি বিশাল হাট, বিশাল হাট। তো আমরা এখন কথা বলবো এই হাটের যিনি ইজারাদারের, যিনি পরিচালন কমিটির যে পরিচালক, আমরা তার সাথে চলুন কথা বলি জনাব শামসুল ইসলাম সাদ্দামের সঙ্গে। তার সঙ্গে কথা বলবো এই হাটের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে। আর আজ এ পর্যন্তই। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে মসজিদ কমিটিতে এখানকার সমস্ত অর্থ দান করা হয়, এবং বাংলাদেশের সমস্ত হাট আমরা আপনাদেরকে দেখিয়েছি। এই ধরনের নেক কাজ আমার মনে হয় না বাংলাদেশের কোনো হাট করে থাকে। তো শুধুমাত্র এই একটি কারণে আপনারা এই হাটে চলে আসতে পারেন দূর দূরান্ত থেকে। আপনারা দামটাও মনে হয় আমার এখানে সাশ্রয়ী মূল্যে পাবেন, কারণ আপনারা নিজেরা নির্ধারণ করবেন এই হাটে গরুর দাম বেশি না কম। তো আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আপনাদের ভালো লাগাই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, আমরা প্রথমে একটু জানতে চাচ্ছিলাম যে এই হাটে আসার সবচেয়ে সহজ উপায়টা যদি আপনি একটু বলেন। এখানে যদি হাটে আসতে চান, আপনি ফুলবাড়ি হয়ে আসতে পারেন। ফুলবাড়ি হয়ে আছে স্বপ্নপুরীর যে রোডটা আছে, এই রোডের সংলগ্ন হয়ে 5 থেকে 7 কিলোমিটার দূরত্ব থেকে এই হাটে আপনি ঢুকতে পারবেন আফতাবগঞ্জ। আচ্ছা, মানে মোটামুটি ফুলবাড়িতে যদি নামা যায়, তবে যে কোনো বেবি অথবা অটোতে চড়ে এইখানে চলে আসে, অটোতে করে বা ইজি বাইকে করে আপনি চলে আসতে পারেন এখানে। আর যদি নবাবগঞ্জ দিয়ে আসেন, নিজ স্থানে যদি নবাবগঞ্জ আসে, নবাবগঞ্জ দিয়ে বাইপাসে আসতে চান, এই রাস্তাতে এখান থেকে আসতে গেলে 5 থেকে 7 কিলোমিটার ভেতরে আসতে পারবেন। আপনি নবাবগঞ্জের রুটে জিজ্ঞেস করতে পারেন যে আমি আফতাবগঞ্জ হাটে যাব, তাহলে আপনার লোকেশনটা যে কেউ দিয়ে দিতে পারবে। আচ্ছা, আমরা এই হাটে এসে শুনেছি যে এখানে একটা মসজিদ আমরা দেখছি, অনেক বড় একটা মসজিদ। তো এই মসজিদের যদি একটু ইয়েটা বলেন। আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে আমরা 1400 বাংলাটা বলি, 1421 সালে আমরা টাকাটা স্থাপন করি, অর্থাৎ টাকাটা আমরা জমা করি মসজিদ উন্নয়নের জন্য। যে হাটের লাভ্যাংশ যে টাকাটা আমরা আয় করি, তার পুরো টাকাটা আমরা মসজিদে নিমিত্তে তৈরি করার জন্য আমরা কাজটা শুরু করি।
এবং সেই সকল থেকে কাজটা শুরু করি এবং 2015 সালে এসে মসজিদের কাজটা শুরু করি মসজিদের যখন শুরু করি সেই মসজিদের যে হাটের যে লাভাংশটা আসে সেই লাভাংশটা শুধুমাত্র আমাদের টিওনো পারপাসে যে হাটটাকে জন্য টাকাটা দেওয়া হয় তার অবশিষ্ট টাকাটা আমরা মসজিদে ব্যয় করে থাকি মানে সব লাভাংশের সমস্ত টাকা আপনারা মসজিদ কমিটিকে দিয়ে দেন এই মসজিদটা তৈরি করতে আচ্ছা এটা একটা খুবই একটা নেক কাজ এবং গোটা বাংলাদেশের মধ্যে আমরা এখন পর্যন্ত শুনিনি যে এত বড় হাটের এতগুলি টাকা যেখানে মসজিদের ফান্ডে চলে যায় না এটার জন্য আমরা কৃতজ্ঞতা দিতে পারি আলাস দেলাওয়ার আঙ্কেলকে এবং এমপি সাহেব দিনাজপুর ছয়ে সিবির সাদিককে তাদের মনের সদিচ্ছা এবং সৎ মনোভাবের কারণে এটা আসলে সম্ভব হয়েছে যে তাদের তাদের বাবার হাট বা তাদের পূর্বপুরুষদের হাট একটা ব্যাকগ্রাউন্ড বলে দিই যেটা হচ্ছে আফতাবগঞ্জটা হচ্ছে নামটা হচ্ছে এই কারণে দেলাওয়ার আঙ্কেলের বাবার নাম ছিল আফতাব এই আফতাব থেকে কিন্তু আফতাবগঞ্জে জন্ম হয়েছে এই তখন থেকেই কিন্তু তাদের একটা ভালো লাগা ভালোবাসা এই আফতাবগঞ্জ হাটকে কেন্দ্র করে একটা নতুন কিছু সৃষ্টি করবে বা অন্যান্য হাটের তুলনায় অনেক একটা ফেসিলিটি সৃষ্টি করবে এই জন্যই কিন্তু এই আফতাবগঞ্জের মসজিদটা করার লক্ষ্যে আপনি পুরাতন মসজিদটা লক্ষ্য করে দেখবেন সেই আফতাব মণ্ডল তৈরি করে দিয়েছেন এবং সেই অনেক আগেকার যুগের হাট মসজিদটা এই মসজিদটা কিন্তু অনেক ব্যয়বহুল তৈরি করেছিলেন সেই নিমিত্তে আজকে দেলাওয়ার আঙ্কেল এবং সিবলি ভাই এই কাজটা উদ্যোগটা হাতে নিয়েছেন যাতে করে একটা দৃষ্টিনন্দন একটা মসজিদ স্থাপন হবে এবং সকলেই জানবে যে এখানে একটা মসজিদ একটা সুন্দর হয়েছে আমি আশা করব যে আপনারা দুজন মসজিদটাকে দেখবেন এবং দেখে যাবেন জনগণ যারা আসবে তারা অবশ্যই এই মসজিদটাকে দেখে আসবে এবং এই মসজিদটার জন্যই হয়তো অনেকে এই হাটটাতে আসবে আচ্ছা এবার আমরা একটু জানতে চাই যে দূর দূরান্ত থেকে যারা এইখানে আসবে এই আফতাবগঞ্জ হাটে এই হাট থেকে ট্রান্সপোর্ট ব্যবস্থাটা কি আছে হ্যাঁ অবশ্যই আছে আমরা এখানে ব্যবস্থা রাখি দিছি যেমন এখানে আমাদের একটা ট্রাকের যে একটা দালাল অফিস থাকে এই দালাল অফিসের মাধ্যমে যদি যোগাযোগ করে আমরা তাকে গাড়ি দিয়ে দেবো ব্যবস্থা করি যেমন দূর দূরান্ত থেকে লোকগুলো আসবে তাদের থাকার জন্য ব্যবস্থা রয়েছে এবং পাশাপাশি যারা টাকা নিয়ে আসবে না অর্থকরী যেহেতু একটা ক্রাইসিস সমস্যা পরিবহন সেই জন্য তারা আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে অ্যাকাউন্ট নাম্বারে টাকা প্লেস করে দিলে ওদেরকে আমরা টাকা দিয়ে দেবো তারা ইচ্ছা মতো ব্যবসা করে ব্যবসা করতে পারবো এবং নসিমন পরিবহন ভরপরে রাখার জন্য আমরা যথেষ্ট জায়গা রেখেছি যাতে করে মানুষ সহজলভ্য এবং সহজ উপায়ে পশু ক্রয় করতে পারে আচ্ছা ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম